দিদির দুধ কর্মসূচিতে খুব অব্যাহত। এদিন বিধায়ককে ঘিরে নানান অভিযোগ বাগদায়। 24 ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বজিৎ দাসের। বাঁশঘাটার কাছে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। দিদির দুধ কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত। সোমবার এলাকার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ ব্যবসায়ীদের। বিধায়ককে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন। এদিন বাগদা বিধানসভার আষাঢ় পঞ্চায়েতের আমডোবে দিদির দুধ কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূল নেতারা। বাজারে ঢুকতেই বাজার ব্যবসায়ী সমিতির সদস্যেরা একাধিক বিষয় নিয়ে ক্ষোভ জানালেন বিধায়ককে। বাজারের বাথরুম, ভাঙা রাস্তা, নিকাশি নালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। নিকাশি নালা না থাকায় বাজার জলে পরিপূর্ণ হয়ে থাকে বর্ষার সময়। ব্যবসায়ীদের ক্ষোভের কথা শুনে তাদের আশ্বস্ত করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন 48 ঘন্টার মধ্যে টয়লেট চালু করা হবে। সুলভ শৌচাগার করা হয়েছে, এখনো রানিং হয়নি। আগে এক সপ্তাহের মধ্যে যাতে সেটা রানিং হয় তার ব্যবস্থা এবং চাবিটা বাজার ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি। কিন্তু 48 ঘন্টা হলে 72 ঘন্টার বেশি লাগবে না, আমরা করে দেবো। ড্রেনের কথা আমি বলেছি, ওখান থেকে একটা লিখিত আকারে দিতে দ্রুততার সহিত সেই কাজটাও আমরা সম্পূর্ণ করে দেবো। আমরা আজকে আসা মূলত এই কারণেই যে মানুষের যে অসুবিধাগুলো আছে, যে মুখ্যমন্ত্রী 15টা প্রকল্প রয়েছে সরাসরি মানুষের এফেক্ট হয়েছে, তার যেগুলো মানুষ পায়নি এখনো মনে হয়, আমরা সেইগুলো দ্রুততার সহিত করে দেওয়ার ব্যবস্থা করতে এসেছি মানুষের সেই কথাগুলো জানবার জন্য। এখানে দুটো কথা বলেছেন এক্ষুনি, আমরা 48 ঘন্টার মধ্যে সেই দুটো কাজ সম্পন্ন করব। পাশাপাশি বাজার এলাকায় ড্রেন ও রাস্তার বিষয়টিও পঞ্চায়েতের সঙ্গে কথা বলে দ্রুত নির্মাণের আশ্বাস দেন তিনি। আমরা বাজারের ব্যবসায়ী পক্ষ থেকে আমাদের একটা পায়খানা বাথরুম, সেই শৌচাগারটা তৈরি আছে, কিন্তু কারেন্টের অভাব, সেই এখনো পর্যন্ত সেটা উদ্বোধন করা যায়নি। এই বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতাদের যাওয়ার সমস্যা হয় সেটা জানালাম। উনি বললো যে আমি 48 ঘন্টার মধ্যে, এটা তো 72 ঘন্টা লাগাবো না, 48 ঘন্টার মধ্যে মোটামুটি সমস্যা। সেই সাথে একটা ড্রেনের কথা বললাম, যে ড্রেনটা মানে ওই ড্রেনের এত পরিমাণ যখনই জল আসে সেখানে প্রচণ্ড পরিমাণে জল পুরো বাজারে উপচে ওঠে, সেখানে কাদা মানে নর্মদা ইয়ের মতো তৈরি হয়, সেখান থেকে কোনোরকম মানুষ চলাচল করতে পারে না, ক্রেতা বিক্রেতা প্রত্যেকের খুব অসুবিধা হয়। পাশাপাশি এদিন রাস্তার দাবিতে দিদির দুধ বিশ্বজিৎ দাসের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বাগদা বিধানসভার বাঁশঘাটা বাজারের পাশ দিয়ে দিদির দুধ কর্মসূচিতে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূল নেতারা যাবার পথে স্থানীয় মহিলারা বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। আবেদন করেছিলেন? হ্যাঁ, কতবার করেছি আমি, একটা ঘরে আবার এখন হয়নি। পরে গাড়ি থেকে নেমে বিধায়ক মহিলাদের আশ্বস্ত করেন, এরপরই বিক্ষোভ তুলে নেন তারা। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।